আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রেডি হলাম ছোট ছোট সোলার চার্জার কন্ট্রোলার নিয়ে। তো রেডি হলাম এই কারণেই, অনেক সময় গ্রাম এলাকায়, পল্লী এলাকায় যারা সোলার ব্যবহার করে থাকেন তাদের উদ্দেশ্য আজকে আমাদের এই ভিডিওটা করা। এই সোলার কন্ট্রোলারগুলো কিন্তু খুব ভালো মানের ইটকলের, এগুলো হচ্ছে ইটকলের সোলার চার্জার কন্ট্রোলারগুলো। এগুলো কিন্তু অনেক সময় সামরিকভাবে ছোটোখাটো সমস্যা হয়ে থাকে, যার জন্য অনেক সময় আমরা প্রবলেম ফেস করে থাকি। যে কী ধরনের প্রবলেম ফেস করে থাকি, চার্জ হচ্ছে না এরকম একটা কিছু। তো কেন হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে অনেক সময় অনেক কিছু ধারণার বাইরে থেকে যায়। তবে সামরিক সমস্যা হয় এই সোলার চার্জারগুলো থেকে। তো আমাদের আজকের এই ভিডিওটার জন্য, যারা পল্লী এলাকায় বসবাস করেন তাদের এই ছোট ছোট সোলার চার্জারগুলো কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায় সে বিষয়টা নিয়ে আজকে যদি আজকে আপনাদেরকে দেখায় আর কি। যে আমাদের এই একটা সোলার চার্জার, যেটা হচ্ছে সোলার চার্জার কন্ট্রোলার, এটা নষ্ট হয়ে গেছে, তো চার্জ হচ্ছে না। তো কেন হচ্ছে না এটা হচ্ছে বড় বিষয়। তো আমরা যদি দেখি যে এখানে আমাদের কিন্তু 1, 2, 3 মোসফেট ব্যবহার করা হয়েছে, তিনটা মোসফেট থেকেই কিন্তু এই সোলার চার্জার কন্ট্রোলারটা ইউজ করে বা পর্যাপ্ত পরিমাণ চার্জ কন্ট্রোল করে। তো আমরা যদি এখান থেকে দেখি যে আসলে আমরা এখান থেকে কোন বিষয়টা নিয়ে আমাদের এই সোলার চার্জারটা কেটে গেছেন, এই বিষয়টা হচ্ছে সবচেয়ে বড়। এই একটা নিলাম, একই কিন্তু সোলার চার্জার কন্ট্রোলারগুলো। আমরা যদি মিটারটাকে একটু ওমস মিটারে ফালাই, আমরা এটাকে ওমসে ফালালাম, আর এখান থেকে আমরা একটাকে মোসফেট খুলেই নিই। কেন সোলার যখন বজ্রপাত হয় তখন কিন্তু এই সোলারগুলো কেটে যায়, চার্জারগুলো কেটে যায়। এখান থেকে যদি আমরা দেখি যে কেন কেটে গেছে আর কিসের জন্য চার্জ হচ্ছে না, পরবর্তীতে কতটুকু সমস্যা হয় এগুলোতে, আমরা একটা মোসফেট প্রথমত খুলে নিই। এটা ফল্ট আছে বিধেই আমি খুলে নিচ্ছি আর কি। মোসফেটটা খুলে নিলাম, এটা হচ্ছে P55 06, এটা হচ্ছে একটা মোসফেট। এটা আমরা যদি মাপ দিয়ে দেখতে যাই আসলে মোসফেটটা কি সঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের মোসফেটটা সঠিক আছে, তাহলে আমাদের চার্জ কেন হচ্ছে না। এখানে অনেক জায়গা থেকে আমরা যে বিষয়গুলো মানে বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি যে কেন হচ্ছে না। এখন আমাদের এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, আমাদের এই মোসফেট, মোসফেটে আমাদের মেন ভোল্টেজটা হচ্ছে প্লাস ইন হচ্ছে এটা থেকে, আমাদের এই কালেক্টর থেকে, এটা থেকে প্লাস ভোল্টেজ, পুরোটাই প্লাস ভোল্টেজ কানেকশন থাকে। এখান থেকে কিন্তু আমাদের যে মোসফেটগুলো স্টার্ট করার জন্য 10K রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। মোসফেট স্টার্ট করার জন্য 10K রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, 10K রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু পার হয়ে গেছে। একটু যদি খেয়াল করেন, আমাদের এখানে একটা PC যেটার মডেল হচ্ছে 817, যেটাতে টিভিতে ব্যবহার করা হয় বা অন্যান্য সব সেকশনে ব্যবহার করা হয় PC, এই PCগুলো কেটে যায়। এই PCগুলো কেটে যাওয়ার কারণে আমাদের যখন মোসফেটগুলো সুইচিং করে তখন আমার এই ভোল্টেজটা কিন্তু যখন সুইচিং করে তখন কিন্তু সুইচিংটা হয় না। আবার অনেক ক্ষেত্রে এই আমাদের যে ডায়োডগুলো থাকে, ডায়োডগুলো কেটে যায়। যদি আমি দেখাই আপনাদেরকে, ডায়োডগুলো কেটে যায়, ডায়োডের পরিমাপটা অনেকটাই বেশি, মানে এটা হিট হওয়ার কারণে ডায়োডটা ড্যামেজ হয়ে গেছে। তো এরকম কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে যদি বলি, এ পিসি একটা পিসি যে 817, এটার দাম মাত্র 4-5 টাকা সামথিং, এরকম কেটে যায়। আর যদি আমরা এই মোসফেটগুলো ভালো মানের ব্যবহার করি তাহলে কিন্তু আর কাটার মতো সম্ভাবনা থাকে না। আমরা কিন্তু এর আগে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে দেখাইছিলাম, তো আমরা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করতেছি আপনাদেরকে বাকিগুলো দেখানোর জন্য, কিন্তু আসলে সময়ের অভাবে হয়ে উঠতেছে না। তবে বড় করে একটা আপডেট দেব, যার জন্য মূল বিষয় হচ্ছে যে আমরা আপনাদেরকে কোনো ধরনের ভিডিও দিচ্ছি না বা ওই ভিডিওগুলো পাচ্ছেন না, যে বড় একটা আপডেট দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বা কাজ চালাচ্ছি, আমরা কাজ শেষ করতে পারতেছি না, যার জন্য বড় একটা আপডেট আমরা দিতে পারছি না। আমরা যদি এখন এটাকে দেখি,
যে আমরা এটাকে চার্জ কিভাবে হয় এটার একটা পরিমাপ যদি আপনাদেরকে দেখাইতে যাই। আমরা এই সোলার চার্জারটা এখানে এটা বাদ দিয়ে আমরা এখান থেকে একটা রানিং যেহেতু করছি এগুলো একটা নেই, তো আমরা এখান থেকে একটা চার্জার কন্ট্রোলার আমরা ব্যবহার করব। এখন দেখি কোনটা করা যায়, এটাই ব্যবহার করব। এটাকে যদি আমরা ব্যাটারি পজিটিভ কানেকশনের সাথে যদি সংযুক্ত করি, নেগেটিভ পজিটিভের সাথে সংযুক্ত করি, এখন সংযুক্ত করতে গেলে আমাদের এখানে আমরা আগে মাপবো আমাদের ভোল্টেজটা কতটুকু। আমরা যদি দেখি যে আমাদের ব্যাটারি ভোল্টেজটা কত আছে, দেখা যায় আমরা মিটারের সাথে সংযুক্ত করে দেখব আমাদের এই ব্যাটারিটাতে কত ভোল্ট আছে। আমাদের 12.12 ভোল্ট আছে, আমাদের ব্যাটারিটাতে 12 ভোল্ট আছে। 12 ভোল্ট যদি থাকে আমরা এটাতে আমাদের এই কন্ট্রোলারটাতে ইউজ করাবো। এখন আমরা 12 ভোল্ট ইন করাবো এখান থেকে। যদি আমরা ইন করে দেখাই আর কি, মানে এটা হচ্ছে প্যানেল ভোল্টেজ ইন, এই যে এখান থেকে প্যানেল প্লাস প্যানেল মাইনাস, মানে এটা একটা প্যানেলের ভোল্টেজ হিসাবে আমরা ব্যাটারি ভোল্টেজটাকে ইন করাচ্ছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য। আমরা এখান থেকে ইন করালাম, এখন আমাদের আউটপুট ভোল্টেজ হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, মানে আমাদের ব্যাটারিতে যে যাবে যে ভোল্টেজটা এটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজে যাবে। আমরা যদি এখন মিটারটা ও জায়গায় ধরি, আমরা এখানে পাইছিলাম কত ভোল্টেজ, 12, আর আমরা এখান থেকে যদি ধরি তাহলে আমাদের কত পাই, তাহলে 11.8, মানে আমাদের ভোল্টেজটা ড্রপ খাইছে। তো ভোল্টেজটা ড্রপ খাওয়ার কারণ হচ্ছে যখন আমাদের এখান থেকে চার্জ হওয়ার মতো একটা রাস্তা থাকে যে চার্জ হবে, তখন কিন্তু আমাদের এই ভোল্টেজটা কিন্তু প্যানেলের যদি আমাদের 20 ভোল্ট 21 ভোল্ট 22 ভোল্ট পর্যন্ত যখন থাকে, যখন আমাদের প্যানেলে ঢোকে তখন কিন্তু এই ভোল্টেজটা ড্রপ খায়। যদি লোডের জায়গায় যাই, তো আমাদের লোডের সুইচিংটা কিন্তু করা নেই, তো 4 ভোল্ট আসে। এখন যদি আমরা লোডের সুইচিংটা করি দেখি কয় ভোল্ট আসে, যেহেতু এখানে আমাদের ব্যাটারি লাগানো নেই সরাসরি মনে করলাম এটা প্যানেল থেকে দিচ্ছি, এই যে 11.8 যে ভোল্টেজটা সেম ভোল্টেজটা পাচ্ছে। তো আমরা কিন্তু এখানে ব্যাটারি থেকে সরাসরি যেটা পাচ্ছি, আমরা ইসের থেকে সোলার থেকে যেটা সরাসরি পাচ্ছি এটা কিন্তু 12 ভোল্ট পাচ্ছি। অতএব যখন একটা প্যানেল থেকে ভোল্টেজটা সমপরিমাণ ঢোকে 22 ভোল্ট 23 ভোল্ট ঢোকে, তখন এই ভোল্টেজটাকে ড্রপ দিয়ে তখন কিন্তু এটাকে চার্জ করে এই মোসফেটের মাধ্যমে। তো এই জন্যই আজকে আপনাদের এই ছোটো যে ভিডিওটা টপিকটা দেওয়া, যে এই সোলারের এই শুধু একমাত্র যদি এই চার্জারগুলো নষ্ট হয় এখান থেকে হয়তো এই স্টার্টিং মোসফেটটা কাটবে আর না হয়তো পিসিটা কাটবে। এখানে কিন্তু দেখেন উনি একদম মুইসা দিছেন নাম্বার, আসলে এটার আইসি কত নম্বর এটা আমরা জানি, এটার আইসি নাম কত নম্বর এটা আমরা জানি। যেমন আমাদের এ আইসিটা কাটা কেটে গেছিলো, আমরা কিন্তু এটাকে লাগাইছি, এই যে দেখেন LM324, যেটা আমাদের ওভারলোডের কাজ করে। তো এরকমই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা অনেক সময় বিভ্রান্তির ভিতরে পড়ে থাকি, একটা চার্জার দামই বা কত। তো আজকে আপনাদের এই ছোটো যারা পল্লী এলাকায় যারা কাজ করেন তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে অল্পের মাধ্যমে আপনারা কাজ করে নিতে পারবেন আপনার মতো, যার জন্য আজকের এই ভিডিওর আপডেটটা দেওয়া, যারা গ্রাম এলাকায় থাকেন তাদের জন্য আর কি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।